মাওয়ার শিমুলিয়া বাংলা বাজার নৌপথে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। গত কয়েকদিন ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও আজ সকাল থেকে অনেকটাই স্বাভাবিক রয়েছে শিমুলিয়া ঘাট। প্রতিটি ফেরিতে এখনও যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি। অধিকাংশ যাত্রীর মুখে মাস্ক থাকলেও ছিল না সামাজিক দূরত্ব। কালকে রাতের ১১টা বাজে আসছি এই ফেরি ঘাটে, গাড়ি তো তুলতেই পারতেছি না। পরিবারের সাথে ঈদ করার জন্যই যাচ্ছে আর কি গ্রামে। আমরা চেষ্টা করতেছি রোডের ডিসিপ্লিন যেন ঠিক থাকে, রাস্তার মানুষ যেন কোনো রকম কোথাও কোনো সমস্যা না হয়, কোনো আইন শৃঙ্খলার কোনো যেন সমস্যা না হয়। এদিকে দৌলতদিয়া পাটুরিয়ানো রুটেও একই চিত্র, ঘাটে বিপুল সংখ্যক মানুষের ভিড় রয়েছে। সকাল ১১টা পর্যন্ত ৪টি ফেরি চলাচল করে। অ্যাম্বুলেন্স বাহী ফেরি ঘাটে ফিরলেই হুমড়ি খেয়ে পড়ে যাত্রীরা। তবে দুপুরের পর থেকে বিআইডব্লিউটিসি ফেরি সংখ্যা বাড়ায়, চলাচলে কিছুটা স্বস্তি ফেরে। আমাদেরকে বিভিন্ন বাইপাস রোড দিয়ে আসতে হয়েছে, তারপর আজকে তো ফেরিও চলাচল করছিল না, তারপর এখানে আসার পর দেখলাম যে কয়েকটা ফেরি চলছে। একবার এই ঘাটে যাই, দৌড়বার একবার ওই ঘাটে যাই, একবার এই ঘাটে আসি, খালি আমাদের কষ্ট হইতেছে বগুন হয়েছে। এছাড়া গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে যাচ্ছেন মানুষ, ঈদে ঘরমুখী মানুষ বাড়ি যাচ্ছেন। কিছু কিছু গার্মেন্টস কারখানা ছুটি হওয়ায় সড়কে চাপ বেড়ে গেছে। এখন এবারের মতো অনেকটা কষ্ট হচ্ছে, কারণ প্রত্যেকে চায় যে তাদের বাপ মার সাথে মিলেমিশে একটা ঈদ একটা উদযাপন করা, তাদের ছেলেমেয়ের সাথে একটা আনন্দের সাথে একটা দিন কাটানো। আছে আমরা প্রাইভেট কার সিএনজি, এনকে আর আমরা ভাড়া নিচ্ছে বেশি, আমরা ওই ২০০ টাকা নিচ্ছে ৫০০ টাকা। বাড়িতে ঈদ করতে পায়ে হেঁটে কিংবা অন্য যানবাহনে ছুটছে উত্তর জনপদের মানুষ। এতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জ মহাসড়কে রয়েছে গাড়ির বাড়তি চাপ। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।